ইংরেজি পরীক্ষার দিন হোয়াটসঅ্যাপে প্রশ্নপত্র ভাইরাল করার অভিযোগে সোমবার ইতিহাস পরীক্ষার দিন পরীক্ষা বাতিল করা হলো এক পরীক্ষার্থীর। ঘটনা ঘিরে ব্যাপক সরগোল পড়ল মালদার মানিকচকের এনায়েতপুর এলাকায়। উল্লেখ্য, গত শনিবার মানিকচকের এনায়েতপুর হাইস্কুলে মোবাইল ফোন সহ সাতজন ধরা পড়ে এবং সেই স্কুল থেকে ইংরেজি প্রশ্নপত্র হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল করা হয়েছে খবর মেলে। এই ঘটনার পর মানিকচক থানার পুলিশ মোবাইল ফোন সহ ধরা পড়া পরীক্ষার্থীদের আটক করে থানায় নিয়ে যায়। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই সাতজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করেই সোমবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিন আরও এক পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়। জানা গিয়েছে, গোপালপুর হাইস্কুলের ওই ছাত্রীর নাম আজমিরা খাতুন। তার প্রশ্নপত্রই নাকি শনিবার হোয়াটসঅ্যাপ গ্রুপে ভাইরাল হয়েছিল, সেই কারণে সোমবার পরীক্ষা কেন্দ্রে ঢোকার পর এনায়েতপুর হাইস্কুল কর্তৃপক্ষ পর্ষদের নির্দেশ মতো ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে। তবে যদিও হোয়াটসঅ্যাপ গ্রুপে ইংরেজি প্রশ্নপত্র ভাইরাল করার কথা মানতে নারাজ ওই পরীক্ষার্থী, তার দাবি গত শনিবার প্রশ্ন ফাঁসে সেই ছাত্রীও ছিল, ফলে পর্ষদ চিঠি মারফত তার পরীক্ষা ক্যান্সেল করেছে। যদিও ছাত্রীর অভিযোগ, আমাকে প্রশ্নপত্র দিয়ে আমাকে বের করা হয়েছে পরীক্ষা কেন্দ্র থেকে, গত শনিবার আমার কাছ থেকে কোনো মোবাইল উদ্ধার হয়নি, শনিবার আমি প্রয়োজনে শৌচালয় গেলে কে বা কারা আমার প্রশ্নপত্রের ছবি তুলে ফাঁস করেছে সেই ঘটনায় আমি তো দায়ী নই। দিন পরীক্ষা দিয়ে বাড়ি গেছিলাম, বাড়ি এসে আজকে আবার পরীক্ষা দিতে ঢুকলাম, পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিল, তারপরে আবার প্রশ্নপত্র দিয়ে একটা ম্যাম জিজ্ঞেস করলো তোর নাম আজমিরা, আমি বললাম হ্যাঁ, তারপরে আর একটা ম্যাম জিজ্ঞেস করলো তোর নাম আজমিরা, আমি বললাম হ্যাঁ, তারপরে আর একটা স্যার এসে বললো যে তোরই নাম আজমিরা, আমি বললাম হ্যাঁ, তো বলছি দেখি তোর অ্যাডমিট কার্ড নিল, তারপর বললো আমার সাথে আয়, আমি স্যারের সাথে গেলাম, তারপরে আমি বললাম স্যার কী হয়েছে, কিছু বললো না, আবার নিয়ে এলো, এসে অফিস ঘরে একটা সিগনেচার করালো, তারপরে অ্যাডমিট নিয়ে নিলো, বললো যা বাইরে যা, আমি বলছি কী হয়েছে স্যার, তো বলছি তোর প্রশ্নপত্র শনিবারের দিন বাইরে কেউ পাঠিয়েছে, তোর কাছ থেকেই গেছে, আমি বলছি আমি তো মোবাইল নিয়ে যাইনি, আপনারা তো চেকিং করে ঢুকিয়েছেন, তো কীভাবে আমার আমি প্রশ্নপত্র বাইরে বাথরুমে গেছিলি? হ্যাঁ বাথরুমে গেছিলাম কালকে, তারপরে আমি ওখানে স্যারকে বলছি স্যার আমি তো মোবাইলও নিয়ে আসিনি, তো আমাকে কি জন্য পরীক্ষা দিতে দিবেন না, যে তোমার প্রশ্ন বাইরে গেছে ওই জন্য তোমাকে দিব না, আমার প্রশ্ন অন্য কেউ তো নিয়ে বাইরে পাঠাতে পারে, তো কি জন্য আমাকে পরীক্ষা দিতে দিবেন না, আমাকে স্যার আজকে কি তোমাকে প্রশ্নপত্র উত্তরপত্র দেওয়া হয়েছিল? হ্যাঁ দিয়েছিল। কি কি দিয়েছিল? প্রশ্ন দিয়েছিল আর উত্তর দেওয়ার জন্য সময় ছিল, তার আগেই নিয়ে গেল কোশ্চেনটা, তারপর নিয়ে নিল অ্যাডমিটও নিয়ে নিয়েছে। হ্যাঁ কি বললো যে কোশ্চেন আউট করেছে তুমি বলছো? হ্যাঁ আমি মোবাইল চার্জ মোবাইল করেছি আউট হয়েছে। আচ্ছা ওটা মোবাইল চার্জিং না করে আমি যে তাও আমাকে চার্জ করলো, কোনো মোবাইল পাইনি, এর আগের বারও পাইনি, শনিবারের দিনও পাইনি, তো আমি কিভাবে পাঠালাম? কোন স্কুলের ছাত্র তুমি? গোপালপুর হাই স্কুলের। সেন্টার কোথায় পড়েছিল? ইনাতপুর হাই স্কুল। তাহলে আজকে পরীক্ষা দিতে পারো না? না। কি বলেছে, আর পরীক্ষা দিতে দিবেন না দিবেন না? দিবে না আমাকে পরীক্ষা দিতে। কি জন্য? কি জন্য আমার কোশ্চিন কে পাঠিয়েছে বাইরে, আমি তো ওটা দেখিনি, আমি বাথরুমে গেছি, এটা আমাদের কোনো ই নেই, এটা হেডমাস্টারের উচিত, এটা যারা সার্চ করছে তারা এটা দেখবে যে কীভাবে মোবাইল ভিতরে ঢুকে গেল, আর আমার কাছে তো মোবাইল পাইনি, আর বের হয়ে এলাম তাও মোবাইল পাইনি, আর আমার প্রশ্নপত্র কোথায় গিয়েছে না গিয়েছে আমি তো বাথরুমে গিয়েছিলাম, আমি কীভাবে জানবো? তো আমার ই নিল মানে অ্যাডমিট নিল, বললে পারে শনিবারের দিনই বলতো যে তুই পাঠিয়েছিস, ওই দিনই বলতো, আজকে তো পরীক্ষা দিতে ঢুকে কি জন্য এরকম করলো? কি নাম তোমার? আজমিরা খাতুন। কি জন্য দিতে পারবে? দিতে পারিনি, গত শনিবার ইংলিশ পরীক্ষা ছিল, ইংলিশ পরীক্ষা দিয়ে মেয়ে ভালো মনে বাড়ি গেছে, বাড়িতে মেয়ে তো কিছু জান না, তো আজকে আবার পরীক্ষা দিতে এসছে, ইতিহাসে পরীক্ষা আছে, পরীক্ষা দিতে বসে সার্চ করে গত শনিবার রীতিমতো সার্চ করেছে, মোবাইল টোমাইল কিছু পায়নি, পরীক্ষা দিয়ে এসছে, ফের আবার বের হওয়ার সময়ও সার্চ করেছে গত শনিবার, তাও কিছু পায়নি, আজকে সার্চ করে ঢুকেছে তাও কিছু পায়নি, পরীক্ষা দিতে বসে প্রশ্নপত্র দিয়েছে, তারপরে একজন ম্যাডাম এসে বলছে তোমার নাম আজমিরা, বলছে হ্যাঁ, কয়েকজন ম্যাডাম স্যার জিজ্ঞেস করে ওকে হেডমাস্টার রুমে নিয়ে গেল, তার অ্যাডমিট নিয়ে ওই সই করিয়ে নিল, বলছে তুমি পরীক্ষা দিতে পাবো না, তো আমার মেয়ে জিজ্ঞেস করছে কেন পরীক্ষা দিতে পাবো না, বলছে তোমার এখানটা প্রশ্ন আউট হয়েছে, আমার মেয়ে বলছে কীভাবে আউট হয়েছে, বলছে মোবাইলটা আউট হয়েছে, কার মোবাইলটা আউটটা হলো এই প্রশ্নটা, মেয়ে তো বাথরুমে গেছিলো, পাঁচ মিনিটের জন্য যাক কিংবা দু মিনিটের জন্য যাক, বাথরুমে তো গেছিলো,
তো কার মোবাইলটা আউট হয়েছে ও তদন্ত না করে আমার মেয়েকে অযথা পানিশমেন্ট দিল, এর জন্য আমি উচ্চ আদালতে আমি প্রস্তুতি নিয়েছি, যাব হেডমাস্টার নামে কেস করব, পরিষদের নামে কেস করব। আমার মেয়ে যে এক বছরে পড়াশোনাতে ক্ষতিপূরণ আমি সম্পূর্ণ আমি দাবিদার হব। মেয়েকে কী বলেছে, অ্যাডমিট কার্ড কি নিয়েছে, সই করলে দেশে নিয়ে নিয়েছে আজকে। কেন করলো এরকম, ওইটা কেন হেডমাস্টার এটা বলবে কেন করলো, না কোশ্চিন আউট করেনি, ও তো কোনো কিছু নিয়েই যায়নি রুমে, কীভাবে আউট করবে, জানানো হয়েছিল আগে থেকে, না জানানো হয়নি, কি চাইছেন এখন? আমি এর আমি বিচার চাইছি, আমার মেয়ে যে এক বছর দু বছর ধরে লেখাপড়া করলো এর জন্য প্রচুর আমার খরচ। কোন স্কুলে পড়ে আপনার মেয়ে? গোপালপুর হাই স্কুলে। পরীক্ষার কেন্দ্র কোথায় পড়েছিল? ইনাতপুর হাই স্কুল। জানার চেষ্টা করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষের? আমার আমাকে যেতে দেয়নি এখানকার এ পুলিশ প্রশাসন, আমাকে আমি পুলিশ প্রশাসনকে আমি বলেছি এখানে যারা এতে আছে আমি হেডমাস্টারের সঙ্গে কথা বলবো, তো আমাকে যেতে দেওয়া হয়নি, আমার সাথে বিহেভিয়ার করেছে এখানে। অভিযোগ করবেন কোথাও? হ্যাঁ করবো, আমি কোথায় অভিযোগ করবো? আমি হাইকোর্টে অভিযোগ করবো, আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, আমি যাবো হাইকোর্ট, প্রস্তুতি নিয়ে নিয়েছি, হাইকোর্টে অভিযোগ করবো, কমপ্লেন করবো, কেসও করবো। জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করবেন? জেলা প্রশাসন, জেলা প্রশাসনের কাছে তো করবো, আমি প্রস্তুতি নিয়ে নিয়েছি, সবার কাছে আমি করবো, যেখানে যা করতে হয় আমি করবো। তাহলে কি মেয়ে পরীক্ষা দিতে পারবেন? আর মেয়ে তো পরীক্ষা দিতে পারবেন আর, কথা অনুযায়ী হেডমাস্টার কথা অনুযায়ী আমি বলছি একটা মেয়ে যে 10 বছর ধরে পড়ে। আমার নাম মোহাম্মদ ফরিদউদ্দিন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল। এখানে চাল, আটা, কালো চাল, মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে। এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে। তাই আজই আসুন সুফল বাংলা স্টলে। আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা। যোগাযোগ নম্বর 8001574145 অথবা 9733179825। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.